কলকাতার আলিপুর চিড়িয়াখানায় অনন্যা নামে একটি জেব্রা জন্ম দিল কন্যা শাবকের। এখন আলিপুর চিড়িয়াখানায় মোট জেব্রার সংখ্যা হল ১০টি, এর মধ্যে পুরুষ ৩টি ও মহিলা ৫টি জেব্রা শাবকের জন্ম হয় ২০ নভেম্বর। বৃহস্পতিবার তাকে জনসমক্ষে নিয়ে আসা হয়। হ্যাঁ, আমাদের গত ২০ নভেম্বর একটা জেব্রার বাচ্চা হয়েছে, ওর বাচ্চার মায়ের নাম অনন্যা। তো এই নিয়ে আমাদের জেব্রার সংখ্যা দাঁড়ালো ৮, তার ভিতর ৩টে মেল এবং ৫টা ফিমেল। এবং জেব্রা যারা কিপার আছে এবং ডক্টর সেরা খুব ভালোই কেয়ার নিচ্ছে, যার ফলে কিন্তু আমাদের দেখুন জেব্রা এবং জিরাফের সংখ্যা ভীষণভাবে বাড়ছে। আমাদের জিরাফের সংখ্যা ১০ আছে, যেটা ইন্ডিয়াতে যে কোনো জুয়ের চেয়ে সবচেয়ে বেশি। আর তাছাড়া আমরা শীতের সময় যেটা করছি, আমাদের দেখুন এই যে সিম্বার যে এনক্লোজার নতুন হচ্ছে, মানুষের এনক্লোজার নতুন হচ্ছে, জিরাফের যদি এনক্লোজার দেখতে যান দেখবেন অনেক বড় এরিয়া বাড়ানো হয়েছে। তো বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে ডিসেম্বর জানুয়ারির ভিতরে সব কাজগুলো শেষ হয়ে যাবে এবং যারা ভিজিটার যারা আসবেন তারা খুব ভালোভাবে দেখতে পাবেন, এনজয় করবেন। এই সন্তানের কীভাবে পরিচর্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের যেহেতু ২০-২০ তারিখে হয়েছে, দেখুন আমরা ১৯-১৮-১৯ দিন পরে বের করলাম। আমরা হওয়ার পর সকালের দিকে হয়েছিল, সঙ্গে সঙ্গে মা এবং বাচ্চাকে আমরা সেপারেট করে দিই, কারণ অন্যরা ডিস্টার্ব করে। তো মা এবং বাচ্চা সেপারেট করে বা ডাক্তার অবজার্ভ করে মেডিসিন দেয়, ভিটামিন দেয়, খেয়ে বাচ্চা যখন দেখলাম যে ঠিকঠাক আছে, তো আজকে ভিজিটার্স নাই, সেই জন্য আমার আজকে আগে দলে মেলালাম, কারণ দলে মেলালে কখনো কখনো ঝামেলা হয়। তো আধ ঘন্টার মতো একটু এইডেড ছিল মা, তো তারপর দেখলাম সেটেল হয়ে গেলো সবাই সঙ্গে, তো আজকে সেটেল হয়ে গেলে আগামীকাল থেকে ভিজিটার্সটা দেখতে পাবো। এখন শারীরিক অবস্থা স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক আছে, স্বাভাবিক আছে। দুধ মায়ের দুধ খাচ্ছে, মা এবং বাচ্চা দুটোই ভালো আছে। এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? এটা আমাদের মেয়েই আছে। নাম কোনো রাখা হয়েছে? না, এখন নাম রাখিনি আমরা, তো কর্তৃপক্ষ ঠিক করবে ওটা। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। কলকাতার আলিপুর চিড়িয়াখানায় অনন্যা নামে একটি জেব্রা জন্ম দিল কন্যা শাবকের। এখন আলিপুর চিড়িয়াখানায় মোট জেব্রার সংখ্যা হল ১০টি, এর মধ্যে পুরুষ ৩টি ও মহিলা ৫টি জেব্রা শাবকের জন্ম হয় ২০ নভেম্বর। বৃহস্পতিবার তাকে জনসমক্ষে নিয়ে আসা হয়। হ্যাঁ, আমাদের গত ২০ নভেম্বর একটা জেব্রার বাচ্চা হয়েছে, ওর বাচ্চার মায়ের নাম অনন্যা। তো এই নিয়ে আমাদের জেব্রার সংখ্যা দাঁড়ালো ৮, তার ভিতর ৩টে মেল এবং ৫টা ফিমেল। এবং জেব্রা যারা কিপার আছে এবং ডক্টর সেরা খুব ভালোই কেয়ার নিচ্ছে, যার ফলে কিন্তু আমাদের দেখুন জেব্রা এবং জিরাফের সংখ্যা ভীষণভাবে বাড়ছে। আমাদের জিরাফের সংখ্যা ১০ আছে, যেটা ইন্ডিয়াতে যে কোনো জুয়ের চেয়ে সবচেয়ে বেশি। আর তাছাড়া আমরা শীতের সময় যেটা করছি, আমাদের দেখুন এই যে সিম্বার যে এনক্লোজার নতুন হচ্ছে, মানুষের এনক্লোজার নতুন হচ্ছে, জিরাফের যদি এনক্লোজার দেখতে যান দেখবেন অনেক বড় এরিয়া বাড়ানো হয়েছে। তো বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে ডিসেম্বর জানুয়ারির ভিতরে সব কাজগুলো শেষ হয়ে যাবে এবং যারা ভিজিটার্স যারা আসবেন তারা খুব ভালোভাবে দেখতে পাবেন, এনজয় করবেন। এই সন্তানের কীভাবে পরিচর্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের যেহেতু ২০-২০ তারিখে হয়েছে, দেখুন আমরা ১৯-১৮-১৯ দিন পরে বের করলাম। আমরা হওয়ার পর সকালের দিকে হয়েছিল, সঙ্গে সঙ্গে মা এবং বাচ্চাকে আমরা সেপারেট করে দিই, কারণ অন্যরা ডিস্টার্ব করে। তো মা এবং বাচ্চা সেপারেট করে বা ডাক্তার অবজার্ভ করে মেডিসিন দেয়, ভিটামিন দেয়, খেয়ে বাচ্চা যখন দেখলাম যে ঠিকঠাক আছে, তো আজকে ভিজিটার্স নাই, সেই জন্য আমার আজকে আগে দলে মেলালাম, কারণ দলে মেলালে কখনো কখনো ঝামেলা হয়। তো আধ ঘন্টার মতো একটু এইডেড ছিল মা, তো তারপর দেখলাম সেটেল হয়ে গেলো সবাই সঙ্গে, তো আজকে সেটেল হয়ে গেলে আগামীকাল থেকে ভিজিটার্সটা দেখতে পাবো। এখন শারীরিক অবস্থা স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক আছে, স্বাভাবিক আছে। দুধ মায়ের দুধ খাচ্ছে, মা এবং বাচ্চা দুটোই ভালো আছে। এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? এটা আমাদের মেয়েই আছে। নাম কোনো রাখা হয়েছে? না, এখন নাম রাখিনি আমরা, তো কর্তৃপক্ষ ঠিক করবে ওটা। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।